দক্ষিণ কোরিয়ার পিয়ংচাংয়ে পর্দা উঠল শীতকালীন অলিম্পিক গেমসের। এবারের গেমসে 93টি দেশের প্রায় 3000 অ্যাথলেট অংশ নিচ্ছে। এবারের শীতকালীন অলিম্পিকের উল্লেখযোগ্য দিক হচ্ছে উত্তর কোরিয়ার অংশগ্রহণ, যার নেতৃত্বে আছেন উত্তর কোরীয় নেতা কিম জং উনের বোন ইয়ো জং। এছাড়াও উত্তর কোরিয়ান দলটি উপস্থিত আছেন দেশটির আলংকারিক রাষ্ট্রপ্রধান কিম ইয়ং ন্যাম। আরও জানাচ্ছেন মাহবুবুর রহমান। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দক্ষিণ কোরিয়ায় শুরু হয়েছে 23তম শীতকালীন অলিম্পিক গেমস। 1988 সালে দক্ষিণ কোরিয়া আয়োজন করেছিল গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস। তার 30 বছর পর দক্ষিণ কোরিয়ায় আবার বসল বিশ্ব অলিম্পিকের আসর। বিশ্বের 93টি দেশের প্রায় 3000 অ্যাথলেট অংশ নিচ্ছে এবারের এই আয়োজনে। 25 ফেব্রুয়ারি পর্দা নামবে এই অলিম্পিক গেমসের। দক্ষিণ কোরিয়ার পিয়ংচাংয়ে অনুষ্ঠিত এবারের গেমসে 102টি ইভেন্টে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। 1972 ও 1998 জাপানের দুটি শহরে অনুষ্ঠিত হওয়ার পর পিয়ংচাং তৃতীয় এশীয় শহর যেখানে অনুষ্ঠিত হচ্ছে শীতকালীন অলিম্পিক গেমস। এবারের অলিম্পিকের উল্লেখযোগ্য দিক হল উত্তর কোরিয়ার অংশগ্রহণ। উদ্বোধনী অনুষ্ঠানে দুই কোরিয়া এক পতাকা তলে অংশগ্রহণ করে। অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং। উত্তর কোরিয়ার নেতা কিমের পরিবারের সদস্য হিসেবে ইয়ো জংই প্রথম দক্ষিণ কোরিয়া সফর করছেন। অলিম্পিক গেমসে উত্তর কোরিয়ার অংশগ্রহণের মধ্য দিয়ে দুই কোরিয়ার সম্পর্ক উন্নয়ন ঘটবে বলে আশা করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র, জাপান এবং অন্য দেশগুলোর অভিযোগ, উত্তর কোরিয়া প্রচারণার হাতিয়ার হিসেবে অলিম্পিক গেমসকে কাজে লাগাচ্ছে। শীতকালীন অলিম্পিক গেমস উপলক্ষে ইতোমধ্যে দক্ষিণ কোরিয়া পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতরেস, জাপানের প্রধানমন্ত্রী সিনজো অ্যাবে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সহ বিশ্ব নেতৃত্ব। এদিকে অলিম্পিক গেমস শুরুর আগের দিন সামরিক মহড়া চালিয়েছে উত্তর কোরিয়া। কিম ইল সান স্কোয়ারে স্ত্রীকে নিয়ে এই মহড়ায় অংশ নেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। তবে অলিম্পিক গেমসের আগে এমন সামরিক মহড়ার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। মাহবুবুর রহমান, ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ টেলিভিশন।